সম্মানিত প্রশ্ন করার জন্য আপনি জানতে চেয়েছেন মানুষের অন্তর কঠিন হয়ে যাওয়ার কারণ সম্পর্কে তো মানুষের অন্তর কঠিন হওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে বড় কারণ হলো গোনা পাপ পাপের কারণে মানুষের অন্তর কঠিন হয়ে যায় حديث المضي <سؤال> بندها ترى رسول صلى الله عليه وسلم بلش إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نقطة سوداء. جبندا جهون كنه غنا كوري، حاوب كوري، تهون تار انتور متجت كالو سبورت، بوري جاي، ها كالو سبورت جيدا هاي. فإذا هو نزع واستغفر وتاب سقى قلبه وإن عاد زيد فيها أرجو ديسي أي حاوب شريدا توبر كوري. তাহলে তার অন্তর পরিষ্কার হয় আর যদি তবা না করে এর মধ্যে সে বলবৎ থাকে পাপের কাজে বলবৎ থাকে তো তখন তার অন্তরে এরকম স্পট কালো কালো স্পট পড়তে থাকে এইভাবে এটাই তার অন্তর মরিচিকা হয়ে যায় যে সম্পর্কে কোরআনে মেলা রব আলম বলেছেন যে কাল্লা আব্বাল আলা কুলু বিহীন মাকানি এক্সিপন যে তাদের কৃতকর্মের ফলে তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে তো হাদিসটি তিনি বর্ণিত হয়েছে সেই হাদিস কোরআন করিমির অন্য আলমিন বলেছেন যে সুম্মা কাসাদ কুলু বুকুম মিম্বাদি জারি কাল হেজারা ও আসাধ্য যে অতপর তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে পাথরের নেই বরং তার চেয়ে কঠিন হয়ে গেছে পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে তো মানুষের পাপের কারণে গুনার কারণে অন্তর কঠিন হয়ে যায় শক্ত হয়ে যায় তখন তার কাছে ভালো জিনিসটা আর ভালো মনে হয় না তখন তার মানে খারাপ তার দ্বারা বেশি বেশি হয় তো এখান থেকে মুক্তির যে উপায় সেটা হলো আল্লাহরবহুল মিন বলেছেন জিন নাম মিনু নেন লেদিনে দাদু কিরা লজিলাত কুলু বহুম ওয়েদাতুয়া আর ইমায় তুমি জিনিসটি যারা মমেন তাদের নিকটে যখন আল্লাহর জিকির করা হয় দিনের কথা ইসলামের কথা কোরআনের কথা দিশের কথা বলা হয় ওই জেলাত কুলু তখন তাদের অন্তরটা নরম হয় আর যখন তাদের নিকটে কোরআন তেলত করে হয় তখন তাদের ইমানটা বৃদ্ধি পায় এবং তারা আল্লাহর উপরে ভরসা করে তো তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে এবাদতের মাধ্যমে কোরআন তেলতের মাধ্যমে মানুষের অন্তরটা নরম হবে আমলের মাধ্যমে তার অন্তর থেকে যে কঠোরতা কাঠিন্যতা এটা দূর হবে এবং তার অন্তর নরম হবে সেই জন্য আমাদের দরকার যে এই অন্তরের কাঠিন্যতা দূর করার জন্য বেশি বেশি করে বাদুতবন্দ করা বিশেষ করে ফরজে বাদুদগুলোর সাথে সাথে নফরে বাদুত বেশি বেশি করে করা তাহলে এর মাধ্যমে মানুষের অন্তর যে কাঠিন্যতা এটা দূর হয়ে যাবে এবং সেটা নরম হবে এবং ভালো জিনিসগুলো তখন তার কাছে ভালো মনে হবে দিন দিনের বিষয়গুলো ইসলামের বিষয়গুলো তার কাছে ভালো মনে হবে সেই জন্য আমাদের এটা বেশি বেশি করে করা দরকার এবং কাইম রাহে মহল এ সম্পর্কে একটি সুন্দর কথা বলেছেন তার আল্লাহ সৈব মিন মিনাল কালিম তৈব নামক কিতাবে যে সাদা উল কলবিফি আমরাইন যে দুটি কারণে মানুষের অন্তরে স্পট পড়ে যায় বা মরিজিকা পড়ে যায় তার একটি হলো বিল গাফলা ও যে গাফলাতি অন্য মনস্কতা এবং গোনা পাপ পাপের কারণে এবং আল্লাহ বিমুখিতার কারণে তার অন্তর মরিচিকা পড়ে বা অন্তর কঠিন হয়ে যায় অজালা ওহু বিষয়ী আইন আর এর চিকিৎসা হলো দুইটা জিনিসের মাধ্যমে আল ইস্তেফা আর ওয় দিকের যে বেশি বেশি করে তবা করা এবং আল্লাহর জিকির করা আল্লাহরে বাদ করা তো এই দুইটা কারণে অন্তর কঠিন হয়ে যায় একটা হলো আল্লাহ বিমুখ কথা ইসলাম থেকে এবং গোনার কারণে আর এটা দূর হবে দুইটা আমলের মাধ্যমে তো আবহাওয়া বেশি বেশি করে করা এবং বেশি বেশি করে এবার উদ্বন্দী করা আহ ইমরা এই সুন্দর কথাটি বলেছেন তো আমরা এই বিষয়গুলো আমরা করার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে আমি